হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সৌরভ। তো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে মূলত সারেগামাপার অডিশন নিয়ে। তো অনেকেই আছো যারা অডিশন দিতে চাও বা কোথায় কোথায় অডিশন হচ্ছে তোমরা কেউ জানো না, তো সেই বিষয়ে আমি কথা বলবো গাইস। তো ভিডিওটা একটু হেল্পফুল হলে গাইস চ্যানেলে একটা লাইক করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, বেসিক্যালি অনেকেই জিজ্ঞেস করছে, অনেকেই কমেন্ট করছে গাইস, তো কোথায় কোথায় অডিশন হচ্ছে, তো সেই বিষয় নিয়ে একটু কথা বলবো গাইস। তো অডিশন কোথায় কোথায় হয়ে গেছে আর কোথায় কোথায় হবে, তো সেই কথাগুলো আমি বলবো। মন দিয়ে শুনবেন গাইস, ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে যারা অডিশন দেওয়ার জন্য খুব ইচ্ছা, তো সেই বিষয়ে কথা বলবো। তো চলো, তো অডিশন কোথায় হয়ে গেছে সে কথা বলবো। 3 এপ্রিল বহরমপুরে, কলকাতার বহরমপুরে হয়ে গেছে 3 এপ্রিল অডিশন। আর 10 এপ্রিল শিলিগুড়ি সেবক মোড়ে হয়ে গেছে অডিশন, সেখানে আমিও গেছিলাম। আর অডিশনে কী কী নিয়ে যেতে হয় তো সেইগুলো, সেই কথাগুলো বলবো গাইস। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে, খুবই হেল্পফুল হতে চলেছে গাইস। আর কোথায় অডিশন হতে চলেছে, 23 এপ্রিল গাইস, 23 এপ্রিল ডিএভি পাবলিক স্কুল ডার্ক বাংলা রোড মেদিনীপুর, সকাল 10টার থেকে বিকেল 5টা অবধি ওখানে অডিশন হবে গাইস। তো যারা অডিশন দেওয়ার জন্য খুব ইচ্ছা বা অডিশনে যেতে চাও তো যেতে পারো। আমি আবারও বলছি, 23 এপ্রিল ডিএভি পাবলিক স্কুল ডার্ক বাংলা রোডে মেদিনীপুরে সকাল 10টার থেকে সন্ধে 5টা অবধি অডিশন হবে গাইস। আর অডিশনে কী কী লাগে সেই কথাগুলোও বলবো গাইস। ভিডিওটা ভালো লাগলে গাইস প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অতি আবশ্যক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো কী কী লাগবে, যেমন ধরে নিন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই চারটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট নিয়ে গেলেই ওখানে হয়ে যাবে গাইস। আর অডিশনের সময় লাইন দাঁড়াবে, লাইনে প্রথমে ঢুকতে গেলে আধার কার্ড বা ভোটার কার্ড লিখতে চাইবি, তো সেই ডকুমেন্টটা দেখাবে। ওখানে দেখার পর তারপর ওইখানে আর এক জায়গায় গিয়ে ওখানে থাকবে, লোক থাকবে, তো ওখানে বলবে ডকুমেন্ট দিতে, তো ওখানে ডকুমেন্টটা দেখায় একটা ফর্ম দিবে, দেখার পর ফর্মটা দিবে, ফর্মটা ফিল আপ করতে হবে, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি গাইস। আবার বলছি, মোবাইল নাম্বার আর ইমেল আইডি এই দুইটা কিন্তু মাস্ট, এই দুটো কিন্তু দিতে হবে, কারণ অডিশনে সিলেকশন হওয়ার পর যদি ওরা ডাকে তো ইমেল আইডি নাহলে মোবাইল নাম্বারে কিন্তু ওরা যোগাযোগ করবে আপনাদের সাথে। তো ইমেল আইডি আর মোবাইল নাম্বার এই দুটো মাস্ট দিতেই হবে। আর বাদ বাকি ঠিকানা যেগুলো আছে ওগুলো তো মানে ওখানে দেখলেই, ফর্মটা দেখলেই টের পাবা। তো ফর্মটা ফিল আপ করার পর ওইখানে গিয়ে ভিতরে গিয়ে প্র্যাকটিস করবা। তোমরা যদি কেউ প্র্যাকটিস করে না যাও তো ওইখানে গিয়ে প্র্যাকটিস করতে পারো, জায়গা অনেক জায়গা আছে, চেয়ার আছে অনেক বসার জন্য, প্র্যাকটিস করতে পারো। আর বাড়িতে প্র্যাকটিস করে গেলে তো অনেক ভালো গাইস। তো আমরা যেমন গেছিলাম প্র্যাকটিস না করে গাইস, ওখানে গিয়ে গলা আমাদের একদম বসে গেছিলো। তো আমি তোমাদেরকে সাজেশন করতে চাই যে বাড়িতে প্র্যাকটিস করে যাও, তাতে অনেক বেটার হবে, অনেক ভালো হবে গাইস। তো ওইখানে লাইন দাঁড়ানোর পর ওইখানে যেভাবে ভোট দেয়, তোমরা ভোট নিশ্চয়ই অনেকজন ভোট দিতে গিয়েছো, ভোটের যেভাবে রুম থাকে আলাদা আলাদা, তো সেই রকম করে 10টা 12টা রুম থাকবে, আর আলাদা আলাদা জাজেস থাকবে, স্যার থাকবে, ম্যাম থাকবে। তো কাকে কোন রুমে ফেলবে এটা বলা মুশকিল। তো ওইখানে যাওয়ার পর রুমের ভিতরে ডাকবে, ডাকার পর ওইখানে একটা মাইক থাকবে, শুধু স্যারেরা থাকবে আর মাইক ম্যান থাকবে। তো মাইকটা দেবে, মাইকটা দেওয়ার পর ওইখানে নির্দিষ্ট জায়গা একটা আছে ডাক দেওয়ানো, বর্ডার করারও মাঝখানে ঘরের ভিতরে, তো সেই ঘরের ভিতরে ওই বর্ডারের ভিতরে ঢুকে তোমাকে গান গাইতে বলবে। আর ওইখানে কিন্তু ফর্মটা জমা নেবে, ফর্মটা জমা নেওয়ার পর গাইস ওইখান থেকে আবার একটা ফর্ম দেবে যেটাতে তোমার নাম লেখা থাকবে। তো আমি ফর্মটা আমি কার্ডটা দেখিয়ে দেবো, আমার কাছে কার্ডটা আছে, আমাকে দিয়েছে। তো গাইস, যেমনটা বলেছিলাম গাইস, এই যে এটা হলো আমার কার্ড, সারেগামাপার কার্ড, আমি যে অডিশনে গিয়েছিলাম, তো এটাই প্রুফ আর কি, এই যেখানে আমার নাম লেখা আছে সৌরভ বর্মন, উপরে সারেগামাপার লোগো দেওয়া আছে, এই যে দেখুন দেখুন অডিশন। তো এটাই হলো কার্ড গাইস। তো গানটা শোনার পর 2 লাইন বা 3 লাইন বা 4 লাইন হাইস্ট শুনে একটা দুটো অন্তরা শোনার পর তারপরে তোমাকে বলবে যে ঠিক আছে তুমি আসতে পারো এখন। তো এইভাবেই অডিশন হয় গাইস, চাপ নেওয়ার কোনো কারণ নেই। আর যারা অন্য কিছু বিষয়ে জানতে চাও গাইস,
তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমার একটা নতুন ফেস ক্যাম ভিডিও আর কি, আমি এর আগে কখনো ফেস ক্যাম ভিডিও বানাই নাই, আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাই গাইস তো ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে, একটু হেল্পফুল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টিপ দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো গাইস আজকের জন্য বাই বাই, টাটা।